हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে যে অপেক্ষকটির ইন্টিগ্রেশন করতে হবে, সেটি হলো মড এক্স এক্স মাইনাস টু। আমরা জানি আমরা জানি মড এক্স মাইনাস টু ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস টু ইকুয়াল টু টু মাইনাস এক্স যখন এক্স লেস দ্যান ইকুয়াল টু টু, আর এক্স মাইনাস টু যখন এক্স গ্রেটার দ্যান টু। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সুতরাং ইন্টিগ্রেশন 1 to 3 মড এক্স মাইনাস টু ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 to 2। এক্ষেত্রে যেহেতু টু এর এখানে যেহেতু ইন্টিগ্রেশনে এক্স এর ভ্যালু কি হবে, টু এর থেকে ছোট বা সমান, তাহলে এখানে আমরা কি লিখবো? টু মাইনাস এক্স ডিএক্স প্লাস 2 to 3, এখানে আমাদের কি হবে? এক্স মাইনাস টু ডিএক্স। তাহলে এবার যদি আমরা এখানে ইন্টিগ্রেট করি, তাহলে আমরা এখানে কি পাব? টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু, টু টু ওয়ান টু টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস টু এক্স 3 to 2। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 2 into 2 মাইনাস 2 square by 2 মাইনাস 2 into 1 মাইনাস 1 square by 2 প্লাস 3 square by 2 মাইনাস 2 into 3 মাইনাস 2 square by 2 মাইনাস 2 into 2। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 4। এখানে ডিভাইড হলে কি হবে? 2 মাইনাস 2 প্লাস হাফ প্লাস 9/2 মাইনাস 6 মাইনাস, এখানে আমরা কি পাবো? 2 প্লাস এখানে আমরা কি পাবো? 4। তাহলে এবার যদি আমরা এখানে দেখি, এখানে আমরা কি পাচ্ছি? 4 মাইনাস 4 প্লাস 1 plus 9/2 মাইনাস 8 প্লাস 4। তাহলে এখানে কি হয়ে যাবে? 0 প্লাস 10/2 মাইনাস 4, 5 মাইনাস 4 ইকুয়াল টু 1। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।